আমার মনে হয় গাজীপুরের মতো জায়গায় সফিপুরের দিকে আশেপাশে এরকম রেস্টুরেন্ট আর নাই আমার মনে হয় না, বা আমার চোখে পড়ে নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা গাজীপুরে থাকেন তাদের জন্য সুখবর, এটা হচ্ছে গাজীপুর সফিপুরে একটি রেস্টুরেন্ট। যারা ঢাকায় আসতে পারেন না বা মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশানের মতো খাবার সেম খেতে চান তাদের জন্য সুখবর, কষ্ট করে আর ঢাকায় আসতে হবে না। আপনারা গাজীপুরে সফিপুরে চলে যাবেন, তাহলে খেতে পারবেন এরকম সুস্বাদু ঢাকার মানের একটা মেনু। টু হ্যাঁ, চাইনিজ ভেজিটেবল আছে, ফ্রাইড রাইস প্লাস দুই পিস চিকেন, দাম হচ্ছে 280 টাকা। না 280 টাকা। আর এটা মনে হয় মেহমান হিসেবে নাকি? হ্যাঁ, এটা একটা মকটেল। না, এটা মেহমান হিসেবে। এটা হচ্ছে ওয়েলকাম, এটা ওয়েলকাম ড্রিঙ্ক, গেস্ট আসার সাথে সাথেই। এটা কি সবার জন্য? এটা সবার জন্য। আচ্ছা, এটা সবার জন্য। আপনি ফুড খাইলেও না খাইলেও যে আসবে তাকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক, এটা একটা সালাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আমি শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আচ্ছা, অসুবিধা নেই। আপনি দেখবেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি ফুড ব্লগার হিসাবে বাংলাদেশের প্রায় রেস্টুরেন্টে যাই এবং দেশের বাইরে অনেক জায়গায় খাবার খাই, আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর আমার বন্ধু মানুষ, সেই কারণে না আসলেই ভেজিটেবলটা খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু আর খুবই টাটকা ফ্লেভার আসতেছে আর কি, একটু কাছে থেকে দূর থেকে গিয়ে লাগে। খাবার খেলেও না খেলে আসার সাথে সাথে যাতে একটা মানে ফ্রেশনেস পায় আর কি, তো এই জন্য এক এক সময় এক এক ফ্লেভারের দেওয়া হয়। অনেক সময় জিরা পানিও দেওয়া হয়, লেমনেড দেওয়া হয়, লাচ্ছি দেওয়া হয়, মানে এক এক সময় এক একটা দেওয়া হয় আর কি। মিষ্টি দিচ্ছেন, এটাও কি মেহমান? এটা আমার এখানে দুইজন স্টাফ, কালকে তার রেজাল্ট বের হয়েছে, দুজনই পাস করছে আর কি, একজন বিবিএ আর একজন হইল মানে এসএসসি, তো তাদের ওই উপলক্ষে কি মিষ্টি খাওয়াইছে সবাই। চিকেনটা দেখে অনেক স্পাইসি, অনেক অনেক মচমচে এবং স্বাদে গ্রানে মজা, আলহামদুলিল্লাহ পারফেক্ট। আর সেট মিটার দাম হচ্ছে 280 টাকা। এছাড়া ওরা অনেক মেনু আছে, আমি ইনশাল্লাহ ভিডিওতে দেখাই দিব কী কী মেনু আছে আর কী দাম কত, ইনশাল্লাহ সবগুলোগুলো দেখে আপনারা আসবেন। অবশ্যই সবাই জাহাঙ্গীরকে সাপোর্ট করবেন, নতুন রেস্টুরেন্টে সবাই আসবেন, খাবারগুলো উপভোগ করবেন। আর চেষ্টা করি সব 100% ফুড কোয়ালিটি ঠিক রাখতে, প্লাস খাবারের মান হচ্ছে আপনার গুলশান বলেন যে খাবারগুলো এরকম মানের খাবার। আর বাড়িতে বর্তমানে এখনও রানিং গুলশানে আছে, গুলশান 2 আছে। আমার মনে হয় গাজীপুরের মতো জায়গায় সফিপুরের দিকে আশেপাশে এরকম রেস্টুরেন্ট আর নাই আমার মনে হয় না, বা আমার চোখে পড়ে নাই, আলহামদুলিল্লাহ। একটু এদিকে দেখেন যেরকম ডেকোরেশন আছে, মাশাআল্লাহ ডেকোরেশন সুন্দর, স্পেসও অনেক বেশি, আপনার চাইলে ছোটোখাটো পার্টি এখানে করতে পারবেন। 30-40-50 জন একটা পার্টি এখানে করতে পারবেন, ছোটোখাটো পার্টি হলে এখানে করতে পারবেন, সেক্ষেত্রে হয়তো একদিন আগে যোগাযোগ করতে হবে। আপনারা ফ্রাইড রাইসটা সার্ভ করছে মাকে একটা পিরামিডের আকারে, মানে কি সবাই কি পিরামিড দেন নাকি গোলও আছে? না, এটা একটা আমি আলাদা মডেল
স্টাইল করার জন্য এটা আলাদা বানায় নিয়েছি খর্মা। আচ্ছা, না দেখা ভালো লাগছে। সব জায়গাতে গুল পাওয়া যায় আর কি, তো আমি একটু ভিন্ন স্টাইলে, এটা আমার গুলশানে যে রেস্টুরেন্ট আছে ওইখানে আমি ওই স্টাইলে দেওয়া। হ্যাঁ, এটা একটা গার্নিশের জন্য দেওয়া হয়েছে আর কি, শসা টমেটো। সেম মেনু, চিকেন এক পিস নিলে কত দাম? 190 টাকা। 190 টাকা। আপনারা এখানে এসে মেনু দেখে চয়েস করে অর্ডার করবেন। মোটামুটি সব ধরনের মেনু এখানে আছে। অর্ডার করার পরে কতক্ষণ সময় লাগে খাবারটা আসতে? 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট। পিজা হইলে একটু সময় বেশি লাগে, 20 মিনিট, 15 থেকে 20 মিনিট। এছাড়া আপনি এখানে জুসের আইটেম আছে না? সব আছে, হায়দ্রাবাদি বিরিয়ানি, স্পেশাল খিচুড়ি, বিফ, চিকেন, মাটন। কোনটার দাম কত? একটা মজার বিষয় হলো এই রেস্টুরেন্টে কোনো বন্ধ নেই, আপনার সপ্তাহে 7 দিনই খোলা, 365 দিনই খোলা। তবে সম্ভবত সকালে 10টার দিকে ওপেন হয় না? 10টায় স্টাফরা আসে, 11টা থেকে সার্ভিস শুরু হয় আর কি। রাত কটা পর্যন্ত থাকে? রাত্রে গেস্ট যতক্ষণ আছে ততক্ষণ, এমন হয় যে 12টা 1টা পর্যন্ত থাকে। কি কি আর ওই যে আপনার খিচুড়ি আইটেমটা? হ্যাঁ, খিচুড়ি আইটেমের মধ্যে আছে বিফ খিচুড়ি, চিকেন খিচুড়ি, মাটন খিচুড়ি। বিফ খিচুড়ি 290 টাকা, চিকেন খিচুড়ি 260, মাটন খিচুড়ি হলো 370 টাকা। এবং অনেকগুলি সেট মেনু আছে, 7টা সেট মেনু আছে, 7টা সেট মেনু আছে, এক একটা এক এক ধরনের আইটেম দিয়ে সাজানো। ফ্রাইড চিকেন আছে, ভেজিটেবল, তারপর হলো সুইট অ্যান্ড সার প্রন আছে, তারপরে মাসালা চিকেন, তান্দুরি চিকেন, বিভুনা চিকেন, রেজালা দিয়ে মোটামুটি সেট মেনুগুলি করা হয়েছে। ইন্ডিয়া কোথায় আপনার বাসা? গুজরাট, আহমেদাবাদ থেকে। গুজরাট? আচ্ছা, মানে পিছলি সাল মে বহুত সারে বার ইন্ডিয়া গায়া থা। ওকে, তো আপ বাংলাদেশ কি বারে মে খুশ বাতে আবি? বাংলাদেশ তো মে হর 3-4 মহিনে মে আতা হু, সেকেন্ড ঘর হে মেরা। আচ্ছা আচ্ছা, বাংলা আমি অল্প অল্প বলছি, আমি হাফ বাঙালি ইউকেনসে, কোনো সমস্যা নেই। এ ভেরি ফ্রেন্ডলি, নাইস, পিসফুল কান্ট্রি লাইক ইন্ডিয়া। এ রেস্টুরেন্ট আপকো কেসা লাগা আর ইসকে খানা আপকো পাস আবি কেসা লাগা? নয়া, আচ্ছা লাগা। জি জি, ইন্টেরিয়র ভি মাশাআল্লাহ ভেরি নাইস। চিকেন শাওয়ারমা আমনে অর্ডার কিয়া থা। আচ্ছা, ভেরি গুড ফুড, ভেরি নাইস, টেস্টি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা এটা ইন্টেরিয়র ডিজাইন করছে, মানে কালার সেন্স এসব কিছুই মানে খুবই কমফোর্টেবল আর কি, যেমন সোফা গুলো বসে খুবই কমফোর্ট, ইন্টেরিয়র ডিজাইন সবকিছু উনি অনেক প্রশংসা করছে, ওভারঅল ভালো লাগছে আমার। শুকরিয়া, বহুত বহুত শুকরিয়া। আমরা জাস্ট অর্ডার করেছিলাম চিকেন শর্মা দুটা ওরঙ্গাম। আমি স্পেশালি আমার ইন্ডিয়ান গেস্টকে নিয়ে এখানে আসছি, আমরা এখানে মেসিনে একটা মিটিং ছিল, তো যাচ্ছিলাম, তো ভালো রেস্টুরেন্ট দেখলাম একটা, মনে হলো ভালো, খাবার অর্ডার করে পরে সেটা আরও প্রমাণ পেলাম, মানে খুব ভালো টেস্টি, অনেক টেস্টি ছিল এটা।
যারা শফিপুরে আছেন, গাজীপুরে আছেন, কোনাবাড়ি আছেন, জয়দেবপুরের আশেপাশে আছেন, আশা করি অবশ্যই আপনারা আসবেন। খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং খাবারের মানও খুবই ভালো। আর আপনাদের 100-150-200-300 টাকা থেকে সুন্দর সুন্দর মেনু আছে, আপনারা চয়েস করতে পারবেন। হালকা পাতলা বাচ্চাদের খেলার ব্যবস্থাও আছে, কিট জোনও আছে, আপনারা অবশ্যই আসবেন আশা করি। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ, আর সবার এই রেস্টুরেন্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই আসবেন, সবাই সাপোর্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেস্টুরেন্টে অন্য কোনো ফুড ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। কি ব্রিজ এটা? আমরা ভালো রোড এখানে।